নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছে স্নেহা চোখ। রাখছি মধ্যে গুরুত্বপূর্ণ খবর খবরে। কাঁঠালতলী এলাকায় দুই ব্যক্তি প্রথম অবস্থায় এলাকাবাসীর হাতে সন্দেহজনকভাবে আটক হলেও পরবর্তী সময়ে এনসিসি থানার পুলিশ সেখানে পৌঁছলে আটক দুই ব্যক্তি সমেত বেশ কিছু মাদক। আজকে সকাল আনুমানিক 11:30 সহ এয়ারপোর্ট থানায় একটা ইনফরমেশন আমরা রিসিভ করি, যেখানে বলা হয়েছে কাঁঠালতলী এলাকায় কিছু দুজন যুবককে একটু সন্দেহজনকভাবে এলাকাবাসী আটক করেছে। তো সুতরাং এই খবরটি পাওয়া মাত্র আমাদের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী সেখানে পৌঁছে এবং পৌঁছার পর সেই যুবক দুটিকে পার্সোনাল সার্চ এবং তাদেরকে যেই ঘরে পাওয়া গেছিল সেই ঘরটাকে সার্চ করে আমরা কিছু সংখ্যক নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হই। আমরা অ্যারাউন্ড 156 ইয়াবা ট্যাবলেট সিজ করি সেই স্পট থেকে। আজকে কি তাদের কোর্টে প্রডিউস করা হবে? এই মুহূর্তে তাদের বিরুদ্ধে আমরা NDPS আইন অনুযায়ী মামলা গ্রহণ করছি এবং আগামীকাল আমরা তাদেরকে কোর্টে সুপার করব। কী নাম দুজনে? ধৃত দুই ব্যক্তির নাম হচ্ছে নিরঞ্জন বর্মন ও বান্টি বর্মন, দুজনেই অনঙ্গনগর অনুকূল নগর এলাকার বাসিন্দা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।